আমরা ফিশ এন্ড চিপস রেস্টুরেন্ট আসছি, মানে লাইন ধরে আছে লোকজন এখানে। হ্যাঁ, রেস্টুরেন্ট ছোটো রেস্টুরেন্ট রেইকিয়াভিকে, বাট আমার মনে হয় খুব ফেমাস, কারণ এখানে আমাদেরকে লাইন ধরে স্যুপ দিয়েছি সবাই, উইথ ব্রেড অ্যান্ড বাটার। পাশাপাশি আমরা ফিশ এন্ড চিপস দিয়েছি, আমরা শেয়ার করবো সস দিয়ে। পাশাপাশি আমরা একটা দিয়েছি একটা ফিশ ফিলে, এটা হচ্ছে আর্কটিক চাট উইথ ভেজিটেবলস অ্যান্ড গার্লিক বাটার। সো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। স্যুপটা খুবই ভালো হয়েছে, অত্যন্ত আমার কাছে আইসল্যান্ডের এই ট্যুরে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে। তো রেইকিয়াভিকে ফুড অপশন অনেক, অনেক রেস্টুরেন্টে পাওয়া যাবে, আদার্স সাইডে কিন্তু অত ভালো অপশন কম। যা পাবেন কাছে হোটেলে, কোনো হোটেল পাওয়া যায় অনেক কঠিন। এই ফিশ ফিলেটা খুবই টেস্টি, ফিশ ফিলের সাথে একটু হালকা ইয়েও দিয়েছে ভেজিটেবল, রিয়েলি গুড। ইয়েস, আই লাইক পটেটো। ওকে, থ্যাংক ইউ। আপনি পটেটো পছন্দ করেন নাকি? ও, হি লাইকস মি মোর। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর শেয়ারিং। ফিশ অ্যান্ড চিপস যেটা লেখা আছে, বাট এটার নাম হচ্ছে রেইকিয়াভিক ফিশ রেস্টুরেন্ট। আমরা এখানে ডিনারটাই মাত্র সারলাম, রাত 9টা বাজে, যদি সূর্য চারিদিকে। এখন আসছি এখানে লোকাল আইসক্রিম শপ, দ্যাট ইজ বালদিস, ফেমাস দিস। দেখতে পাচ্ছেন দোকানের বাইরে থেকে লাইন, অনেকে এই ওয়েট করছে। এখানে কয়েকজন বাংলাদেশিকে দেখতে পাচ্ছি লাইন ধরে আছে। কেন আছেন আপনারা এখানে, কেন লাইনে আছেন একটু বলবেন? ওয়েলদিস আইসক্রিম শপ ভেরি ফেমাস শপ, সবাই আসে রেইকিয়াভিকে এখানে খাইতে। বাচ্চারা দেশে এই আইসক্রিম খেতে পারে না, আইসক্রিম খেতে গেলে টনসিলাইটিস হয়ে যায়, এটা এটা হয় তো। বাট ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পলিউশন যেহেতু কম, তো এই ইনফেকশনটা অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে কম হয়, তো এই কারণে আমরা বাইরে আসতেই আইসক্রিম খেতে হয়। আমরা ডিনার শেষ করেছি, ডিনারের পরে আইসল্যান্ডের লোকাল আইসক্রিম খেয়েছি, মজাদার আইসক্রিম ছিল, মজাদার ডিনারও ছিল, স্যুপটা খুবই ভালো, ফিশ ফিলেটা খুব ভালো ছিল, সবাই এনজয় করেছি খাবারটা। এখন বাচ্চারা একটু খেলাধুলা করছে এই গির্জার সামনে, আমরা আমাদের গির্জার পিছনেই আমাদের গাড়িটা পার্কিং করা আছে, একটু পরেই ওইটুক গিয়ে ওখানে গিয়ে গাড়িটা নিয়ে আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে আজকের মতো এখানে আমাদের দিন শেষ, হোটেলে গিয়ে ঘুম দিতে হবে।